কয়েক বছর ধরে মেহেরপুরে চাষ হচ্ছে মাদ্রাজি ওল প্রতি বিঘায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে প্রায় আশি হাজার টাকা ঘরে তুলছেন কৃষক আবহাওয়া ভালো থাকায় প্রতিটি গাছ থেকে সাত থেকে পনেরো পর্যন্ত ওলের ফলন পাওয়া যাচ্ছে আমাদের এক জমিতে চাষ করতে টাকা টাকা খরচ হয় ভালো হলে হাজার বিক্রি হয় বাজারে মাদ্রাজি ওলের চাহিদার পাশাপাশি দামও পাওয়া যাচ্ছে ভালো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ওল আমাদের দেশে ওল চাষ অনেক বেশি এবং অনেক দিকে ছড়িয়ে গেছে আমরা ওল বিক্রি করে অনেক লাভবান হতে পেরেছি আমার এলাকায় সব প্রায় গ্রাম সব প্রায় ঘরে ঘরে ওল লাগাই সবাই লাভবান হয় ওল বিক্রি করে জেলায় এবছর ষাট হেক্টর জমিতে ওল চাষ হয়েছে আমাদের মেহেরপুর জেলায় ব্যাপক আকারে বিশেষ করে ওলের চাষ হয়েছে আর ওল চাষ বেশি লাভজনক কৃষকদের মধ্যে এটি সারা পড়েছে আমরা কৃষি বিভাগ এটি সম্প্রসারণের জন্য সবসময় চেষ্টা করছি এবং পরামর্শ দিচ্ছি এক কেজি ওল কৃষক এখন কিন্তু বিক্রি করছে পঞ্চাশ থেকে ষাট টাকায় যেটা কৃষকের প্রত্যাশার চাইতেও বেশি যার ফলে কৃষক এই লাভজনক ফসলটা আবাদের প্রতি আগ্রহী হয়ে উঠছে এবং তারা দিন দিন এর আবাদটা বৃদ্ধি পাচ্ছে কৃষক জানায় এই অঞ্চলে মাদ্রাজি ওল চাষ বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের চাহিদা অনেক কৃষক ওল বীজ বিক্রি করেও বাড়তি আয় করছেন রাজীব আহমেদ চ্যানেল আয়